হ্যালো एवरीवन এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল হোটেল গ্রেটওয়ে অপশলাম আজকে এই হোটেলের রিভিউ দিতে তোমাদের কাছে চলে এসেছি হোটেলটা ছিল তোমার পুলিশ বাজার থেকে 2 to 3 মিনিটসের ওয়াকিং হোটেলের ঢুকতেই তুমি পাবে রিসেপশন রিসেপশনটা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং বেশ ভালো আছে আর তারপরে বড় কথা হোটেলে না ভীষণ পরিমাণে এয়ারি শুধু এয়ারি না প্রচুর আলো আছে লিফট আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিনটে ফ্লোরের হোটেলটা ফার্স্ট ফ্লোরে উঠেই আছে হলো গিয়ে তোমার এরকম একটা লবি লবির চারপাশে আছে তোমার রুমসগুলো রুমসগুলো বেশ ভালো বড় লবিতে উঠেই বাদিকে দিকে তুমি যাকে প্রথম দেখতে পাবে সেটা হচ্ছে গণপতি বাপ্পা আর আমাদের সাই শিরডি সাই বাবাকে তারপরে এরকম তোমার বড় লবিটা লবিতে আছে প্রচুর পরিমাণে গাছ রাখা অনেক লাইটস আর এরকম একটা ছোট্ট একটা কোজি টাইপের কর্নার টাইপের করা আর প্রচুর পরিমাণে সারাদিন ধরে লাইট চলেছিল স্টাফরা ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েটেবল স্টাফ আছে এদের কাছে কিছুক্ষণের মধ্যে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা যদি কিছু চেয়েছি কিছু সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন আর ফুডসও খুব ভালো সমস্ত হোটেল টানা সাজানো ছিল এই ধরনের কাপড়গুলোকে ফ্রেমিং করে পরে জিজ্ঞাসা করাতে জানতে পারি এই খাসিয়া প্রজাতির যে কাপড়টা পরে সেই কাপড়গুলোই নানারকম ফর্মে এরা এরকম এরকমভাবে বাঁধিয়ে রেখে দিয়েছে তো সারা হোটেলেই তুমি পাবে শিলং এর যেগুলো পাওয়া যায় পাইন ফল থেকে শুরু করে নানা রকম লতা বেয়ান লতা গাছ সেই গাছের টুকরো টুকরো করে ছবি তো এটা ছিল আমাদের করিডোর থেকে তুমি যদি এগিয়ে যাও দোতলায় আছে খাবার জায়গা মানে রেস্টুরেন্টটা দোতলায় আর এখানে একটা লম্বা করিডর এই করিডরের এই সিধি গেছে এটা একটা রুম তোমাকে যে বলছিলাম রুমটা ভীষণ এয়ারি এই দেখো এই রুমটা বেশ ভালো বড় ভীষণ পরিমাণে আলো বাতাস আসে তবে রুম রেন্টটা একটু হাই সিজনাল অবস্থা একটু হাই থাকে সাধারণত রুম রেন্টটা ছিল তিন হাজার চার হাজার আড়াই হাজার তোমরা যদি অফ সিজনে আসো তাহলে তোমরা দেড় দু হাজারও পেতে পারো তবে সিজনে এই রুমের রেটটা একটু হাই হয়ে যায় এরকম একটা করিডর করিডরের পাশ দিয়ে দেখো আবার দু সবকটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড করে সমস্ত রুমস আছে আর সমস্ত জায়গায় খুব সুন্দর করে লাইটস দিয়ে সাজানো এই দেখো এই লাইটসটা সুন্দর লাগছে না সুন্দর লাগছে নাকি হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর দেখতে এই লাইটসটা এরকম অনেকগুলো ঝালোর দিয়ে পুরো হোটেলটাকে সাজানো রাখা আছে মানে দেখে বুঝাই যাচ্ছে যে হোটেলের মালিকের রুচি খুব ভালো আর সেরকম এদের স্টাফরাও ভীষণ ক্লিন আর এই দেখো সেম কাপড় দিয়ে বেঁধে রাখা দুটো ছবি তারপরে চলে আসি আমাদের ছোট্ট করে রুম টুড়ে এই ছিল আমাদের রুমটা টু দুজনের জন্য তিনজনের জন্য সাফিসিয়েন্ট হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চার জন্য একটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট তারপরে ছিল একটা ছোট্ট একটা স্টাডি টেবিল এখানে টি কর্নার একটা সোফা ছোট্ট করে একটা টেবিল আর এখানে ছিল আমাদের একটা আমাদের জিনিসপত্র রাখার জন্য টেবিল আর একটা ছোট্ট পাশে ওয়ার্ডড্রপ বাথরুমটা পরিষ্কার ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স গরম জল গরম জল পাওয়া যায় এখানে টিভির কানেকশনও আছে টিভি সমস্ত কিছু চ্যানেল ছিল যেটা আমাদের কোনো প্রয়োজন ছিল না তার এদিক আছে একটু জানলা জানলাটা আমরা খুলে দেখিনি কারণ আমরা গেছিলাম ঠান্ডার সময় ভিজিট করেছিলাম তো বেশ ভালো ঠান্ডা আছে এখানে এই ছিল আমাদের হোটেল গেটওয়ের পুরো দমের রুম টুর এটা আরেকটা রুম এই রুম দুটো খোলা পেয়েছিল দুটো রুমের তোমাদের ছোট্ট করে ভিজিট করে দিলাম দেখালাম রুমটা কত বড় আছে তো তোমরা অবশ্যই আসতে পারো যদি কেউ শিলং আসো তো শিলং এর শিলং এর পুলিশ বাজারের কাছে হোটেল গেটতে একবার তোমরা দেখতেই পারো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো স্টাফ খাওয়ার দাওয়ার খুব ভালো অবশ্যই দেখা যায় রিজনেবল মোটামুটি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে খুব জলদি এক নতুন ভিডিও ছিল তোমাদের বাই ভালো থেকো সবাই